ভালোবাসা কল্পনাতেই ভালো লাগে, বাস্তবে তো সবাই অভিনয়টাই বেশি করে। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের একটা এক্সএমএল ফাইল প্রয়োজন হবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আপনারা ডাউনলোড ফাইলস অথবা যে ডাউনলোড হিস্ট্রি আছে ওইখানে চলে যাবেন। যাওয়ার পর আপনি আপনার ফাইলটিকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে দেবেন। ইম্পোর্ট করার ক্ষেত্রে জাস্ট ফাইলটিকে ট্যাপ করে ধরবেন অথবা যেভাবে শেয়ার করা যায় শেয়ার অপশনে ক্লিক করলে আপনার বিভিন্ন অ্যাপস ওপেন হয়ে যাবে। আপনি জাস্ট এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমরা চলে যাবো এখন সরাসরি এলাইট মোশন অ্যাপ্লিকেশনে। ওকে, জাস্ট এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। আমি ডাটাটাকে অফ করে দিব, এখানে নেট কানেকশনের প্রয়োজন নেই। ওকে, তো এখান থেকে আমরা সরাসরি প্রজেক্ট অপশনে চলে যাবো। দেন আমরা আমাদের প্রজেক্টটিকে ওপেন করব, মাত্র যেটাকে ইনপুট করলাম। ওকে, দেন আমরা এখান থেকে নিচে চলে আসবো, স্ক্রল করে স্ক্রল ডাউন। দেন হচ্ছে আমরা এই যে লেয়ারটি দেখতে পাচ্ছি লাস্ট টু নাম্বার, এই লেয়ার একটা টাচ দিব। দেওয়ার পর ওকেতে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমরা কালার অ্যান্ড ফিলে ক্লিক করব, তারপর মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের মতো করে একটি ফটো সিলেক্ট করব এবং প্লাস আমরা চাপ দিব। দেওয়ার পর আমরা চলে যাব রাইট সাইডে। ওকে, এখান থেকে আমরা রাইট সাইডের দিকে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের ফটো অ্যাড করতে হবে এই যে দুইটা লেয়ার। ওকে, শর্ট দুইটা লেয়ার, এই দুইটা লেয়ার আমাদের ফটো অ্যাড করতে হবে। দুইটা লেয়ারের সেম ফটো অ্যাড করবে, যেন এই উপরের লেয়ারে ক্লিক করবো বা নিচের লেয়ার, আপনি যেখানে একটা লেয়ার ক্লিক করবেন। কালার অ্যান্ড ফিল এবং মিডিয়া নট ফাউন্ড থেকে আমরা আবার দ্বিতীয় পিকচারটাকে সিলেক্ট করে প্লাস এখন চাপ দিব। ওকে, এবং সেমভাবে আমরা দ্বিতীয় লেয়ারটাতে ক্লিক করব। দ্বিতীয় লেয়ারে ক্লিক করে ওকে, কালার অ্যান্ড ফিল এবং ইমেজটাকে সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা আবারও ইমেজটাকে সিলেক্ট, সেম ইমেজটাকে সিলেক্ট করে নিব। ওকে, এই দুইটা ইমেজটাকে এবং এর পরবর্তী যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারে সেকেন্ড যে ইমেজটা আমরা সিলেক্ট করছি এটাকে সিলেক্ট করে নিব। সরি, এখান থেকে আমাদের আগের ফটোটা সিলেক্ট হয়েছে, তো সেকেন্ড ইমেজ। ওকে, মানে প্রথমে জাস্ট ওই একটা লেয়ারে আপনার হচ্ছে একটা ইমেজ এবং বাকিগুলোতে পরবর্তী যে দুইটাতে যে ইমেজ দিয়েছেন দুইটা লেয়ারে ওইটাকে আমরা বরাবর এইভাবে সিলেক্ট করে নেব। এখানে খুব বেশি লেয়ার নাই। ওকে, আর আপনারা আশা করি খুব সহজে বুঝতে পারবেন। এছাড়া আপনাদের যদি বুঝতে সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এলাইট মোশনে যে এক্সাম্পল ফাইল এগুলোর কাজ কিন্তু খুবই ইজি, আশা করি আপনারা খুব সহজে পারবেন। ওকে, আর আপনার জন্য কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিওটিকে সেন্ড করতে পারেন যে কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন। ওকে, তো এখান থেকে আমরাও প্লাস এখন দেন লাস্ট ফটোটিকে সিলেক্ট করব। তো এবার হচ্ছে আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করব, এর জন্য চলে যাবো ভিডিওর ইন্ডিংয়ে, সরি স্টার্টে। স্টার্ট পজিশনে যাওয়া পর এখান থেকে প্লাস ওয়ানে চাপ দিব। মিডিয়াতে আমাদের যেটা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করছেন ওই মিউজিক ক্লিপটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা মিউজিক ক্লিপের লেয়ারে একটা টাচ দিব। তারপর রাইট সাইডে থ্রি ডট আইকনে ক্লিক করব, এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব এবং এখান থেকে যে লেয়ার আকারে যে ভিডিওটি নিয়ে আসলাম মাত্র এটাকে ডিলিট করে দেবো, যেহেতু আমরা অডিও এক্সট্রাক্ট করে নিয়েছি, আমাদের এটা প্রয়োজন নেই। ডিলিট করে দেওয়ার পর সব কিছু কমপ্লিট এখানে। দেন আমরা ভিডিওর যে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ভিডিওটি আপনি আপনার কত রেজলিউশনে রাখবেন, রাখার পর এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তাহলে প্রিপারিং ভিডিও, এক্সপোর্টিং ভিডিও জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার ভিডিওটিকে খুব সহজে কিন্তু এডিটিং করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি টোটাল এই পর্যন্ত, দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।